চার বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের এই পুজো। বর্তমান থিমের জোয়ারে গা না ভাসিয়ে আমরা কিন্তু বরাবরই সাবেকিয়ানাকেই দেখে এসেছি এই বাগবাজারে, এবং সাবেকিয়ানাকে সঙ্গী করেই তারা এই 104 বছর ধরে পুজো করে আসছে। এবারেও সাবেকি প্রতিমা ডাকের সাজে বাগবাজার সর্বজনীনের পুজো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। উত্তর কলকাতার এই পুজোর পরতে পরতে আমরা জানি জড়িয়ে আছে ইতিহাস, জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু এই পুজোর সূচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনী রঞ্জন সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই পুজোর সঙ্গে জড়িয়েছিলেন। মানুষ আসেন এখানে মায়ের সাবেকি রূপ একেবারে একেবারে আমি অনেককেই সঙ্গীতা বলতে শুনেছি যে পুজো শেষ হয় না যদি না বাগবাজারের প্রতিমা দর্শন করা হয়। মানে মায়ের এই সাবেকি রূপ যেটা তুমি বলছিলে, সেই সাবেকি রূপ যদি একবার সামনে থেকে না দেখা হয় তাহলে কিন্তু পুজোটা যেন অসম্পূর্ণ থেকে একেবারেই, বিশেষ করে আমাদের মা বাবারা তো কিন্তু এরকম বলেই থাকেন একেবারেই তাই। এবং সেখানে মহাষ্টমীর পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং এখানে আমরা জানি যে সকাল থেকেই বহু মানুষ বহু জায়গা থেকে, মানে দূর দূরান্ত থেকে তুমি যেরকম বলছিলে, তারা কিন্তু এখানে আসতে শুরু করেন। গোটা দিন ধরে বাগবাজার চত্বরে তারা থাকেন, একেবারে জমজমাট হয়ে থাকে প্রতি বছর বাগবাজার চত্বর। বাগবাজারের পাশাপাশি এবার বেলুড় মঠের ছবিটা বৃষ্টি আমরা এবার দর্শকদের দেখাই, সেখানেও কিন্তু সকাল থেকে চলছে মহাষ্টমীর পুজো একেবারে, এবং বেলুড় মঠে কুমারী পুজো, যে একটা আকর্ষণ সকলেরই থাকে বেলুড় মঠের কুমারী পুজোর জন্য, কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় একেবারে তাই। এবং সব থেকে বড় কথা সঙ্গীতা, গত 2 বছর আমরা জানি যে এখানে দর্শনার্থীরা তারা ঢুকতে পারেননি, সেখানে একটা বাধা ছিল কোভিড এর জন্য, আর এবছর তাই একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাস। মানে আমরা গত 2 দিন ধরেই দেখছি, 2 দিন বলা ভুল হয়তো, তৃতীয়া থেকেই আমরা দেখছি একেবারে রাস্তায় জনজোয়ার। এবং বেলুড় মঠের যে পুজো, সেই বেলুড় মঠের পুজোয় কিছু বিশেষত্ব থাকে আমরা জানি, সেই পুজো সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। শ্রীম রৌদ্রৈ নমঃ এতে গন্ধপুষ্পে ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ ইদম সচন্দন বিল্বদলম ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ এষ ধূপ ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ এষ দীপ ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ ওম হ্রীম শ্রীম রৌদ্রৈ নমঃ এষ গন্ধ ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ এতে গন্ধপুষ্পে ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ ইদম সচন্দন বিল্বদলম ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ এষ ধূপ ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ এষ দীপ ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ ওম হ্রীম শ্রীম গৌর্যৈ নমঃ এষ গন্ধ ওম হ্রীম শ্রীমিন্দ্রাণ্যৈ নমঃ এতে গন্ধপুষ্পে ওম হ্রীম শ্রীমিন্দ্রাণ্যৈ নমঃ ইদম সচন্দন বিল্বদলম ওম হ্রীম শ্রীমিন্দ্রাণ্যৈ নমঃ এষ ধূপ ওম হ্রীম শ্রীমিন্দ্রাণ্যৈ নমঃ। যেমন আমরা দেখলাম আমরা বেলুড়ের পুজো দেখছি, এবার সঙ্গীতা কোথায় নিয়ে যাবে আমাদের?